জোরে জোরে চলছে বলিউডের সেই সুপারহিট গান আজকাল তেরে মেরে প্যার কি চর্চে হার জবান পার। বন্ধ ঘরে সেই গানের সঙ্গেই জমিয়ে নাচলেন শ্রীলেখা মৈত্র, সঙ্গী অল্প বয়সী এক যুবক। ষাটের দশকের এই হিট গানে শ্রীলেখার নাচ দেখে বৃষ্টি বাদলার দিনে মোবাইল থেকে চোখ সরাতে পারছেন না নেট পাড়ার অনেকে। না, সমালোচনা নয়, ভিডিওর নিচে নাচের জন্য প্রশংসা দিয়েছেন শ্রীলেখা মৈত্র। ভিডিওর নিচে কেউ লিখেছেন এটা দারুণ, কেউ লিখেছেন 20 বছর বয়সী মনে হচ্ছে, কারো মন্তব্য ওল্ড ইজ গোল্ড, কারো কথায় দারুণ পারফরমেন্স, ব্যাকগ্রাউন্ডে কলকাতার আকাশটাও সুন্দর। ভিডিওতে একেবারে ঘরোয়া পোশাকে সেলোয়ার কামিজ পরে খোলা চুলে নো মেকআপ লুকে নাচতে দেখা যাচ্ছে শ্রীলেখাকে। অভিনেত্রীর সঙ্গে যুবকটিও ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টে দেখা গেছে, তবে তার পরিচয় স্পষ্ট নয়। প্রসঙ্গত, আজকাল তেরে মেরে প্যার কি চার্চে হার জামান প্যার গানটি 1968 সালে মুক্তি পাওয়া ব্রহ্মচারী ছবির, যে ছবিতে ছিলেন শাম্মী কাপুর এবং মুমতাজ। জনপ্রিয় আজকাল তেরে মেরে প্যার কি চার্চে হার জামান প্যার গানটিতে পর্দায় তাদেরকেই পারফর্ম করতে দেখা গিয়েছিল। সুপারহিট এই গানটি গিয়েছিলেন কিংবদন্তি গায়ক মোহাম্মদ রাফি ও সুমন কল্যাণপুর। তবে এর আগে শ্রীলেখাকে নাচের ভিডিও পোস্ট করতে বহুবার দেখা গিয়েছে। এর আগেও কখনো বাবুজি ধীরে চালনা, কখনো মানিকে মাগে হিতে, কখনো আবার মেয়ের বান্ধবীর সঙ্গে মিলে নিজের ফ্ল্যাটের ঘরে টুম্পা সোনা নাচছেন শ্রীলেখা। আর সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও দারুণ শ্রীলেখা। কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই আসছে পথ কুকুরদের নিয়ে তৈরি শ্রীলেখার ছবি পারিয়া। ছবিতে শ্রীলেখার সঙ্গে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়।